অবজ্ঞা ভরে ব্যাগ থেকে স্টেথো বার করে প্রভুর দিকে ঠেকাতেই চমকে উঠলেন উষারঞ্জন। এ কি করে সম্ভব? প্রভুর বুকে কোনো হৃদস্পন্দন নেই। তিনি প্রভুর মুখের দিকে তাকালেন, মৃদু হেসে চলেছেন জগৎবন্ধু। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, আমি সুজয়, দ্য গাইড টু দ্য ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। মুর্শিদাবাদের টাহাপাড়াতে অবস্থিত শ্রী শ্রী জগৎবন্ধু ধাম একটি খুব গুরুত্বপূর্ণ তীর্থস্থান। চলো বন্ধুরা, আজ তোমাদের সেই টাহাপাড়া ধামটি ঘুরে দেখাচ্ছি, আমার সঙ্গে দেখতে থাকো। চলো শুরু করা যাক। যে সকল বন্ধুরা হাজারদুয়ারি ঘুরতে আসছো তাদের বলে রাখি, হাজারদুয়ারি প্যালেস থেকে মাত্র একটা ছোট টোটো করে চলে এসো ঈশাগঞ্জ ফেরিঘাট। ফেরি পার করে ওপারেই টাহাপাড়া ধাম ফেরিঘাট। ফেরি পাড়া পরে জনপ্রতি 3-5 টাকা মূল্য নেওয়া হয়ে থাকে। এক অসাধারণ দৃশ্য তোমরা দেখতে পাবে এই ভাগীরথীর ফেরি পাড়া পার ঘাটে। চলো বন্ধুরা, আমরা ধীরে ধীরে এগিয়ে যাই টাহাপাড়া ধামের দিকে। ফ্রেন্ডস, এখন আমি দাঁড়িয়ে আছি টাহাপাড়া ধামে। চলো বন্ধুরা, ভগবানের এই মন্দিরটি দর্শন করে আসি। শ্রী শ্রী জগৎবন্ধু 1871 সালে 17 মে ব্রিটিশ ভারতের মুর্শিদাবাদ জেলার ডাহাপাড়ার তার পৈতৃক কর্মস্থলে তার জন্ম। তার পৈতৃক নিবাস বাংলাদেশের ফরিদপুর জেলার গোবিন্দপুর গ্রামে। তার পিতার নাম দীননাথ চক্রবর্তী এবং মাতার নাম বামাসুন্দরী দেবী। তার বয়স যখন মাত্র 14 মাস তখন তার মা মারা যান। শ্রী শ্রী জগৎবন্ধু ধাম, ডাহাপাড়া, মুর্শিদাবাদ। চলো বন্ধুরা, মন্দিরের অভ্যন্তরে প্রবেশ করেছি, এবার মূল মন্দিরের দিকে এগিয়ে যাই। সমাজের অস্পৃশ্য বুনোবাগদীরা প্রভু শ্রী জগৎবন্ধুর কৃপাস্পর্শে সমাজের মূলস্রোতে ফিরে যেতে পেরেছিলেন। তারা হয়েছিল রাধা মাধবের সেবায়েত। তাদের নাম সংকীর্তনের সুরে মেতে উঠেছিলেন সাধারণ মানুষ। ভক্তি আন্দোলনের এ এক অসাধারণ সময় যখন হরিনামের সুরে সব একাকার হয়ে গিয়েছিল। জাতপাতের বাধা সরিয়ে রেখে মানুষ আপন করে নিয়েছিল মানুষকে। সমাজের মধ্যে লুকিয়ে থাকা অন্ধকার দিকগুলোকে সরে ফুটে উঠেছিল আলো রেখা। প্রভু জগৎবন্ধু সম্পর্কে তার ভক্তরা বিভিন্ন অলৌকিক ঘটনার সাক্ষী থেকেছেন। ভক্তি আন্দোলনের এই পর্যায়ে যে কয়েকজন মানুষ আলোর পথ দেখেছিলেন, মানুষের মন থেকে কুসংস্কারের অন্ধকার দূর করে তাদের প্রকৃত মুক্তির সন্ধান দিয়েছিলেন, প্রভু শ্রী জগৎবন্ধু তাদের মধ্যে অন্যতম। ফ্রেন্ডস, 10:45 মধ্যে তোমরা যদি পৌঁছে যেতে পারো এই জগৎবন্ধু ধামে, তাহলে তোমরা দুপুরের ভোগের কুপন সংগ্রহ করতে পারবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যে সকল বন্ধু আমার চ্যানেলে প্রথমবার জন্য এসেছো তাদের কাছে আমার বিনীত নিবেদন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো ফ্রেন্ডস, তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাও। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে প্রথমবার জন্য এসেছো তার কাছে বিনীত নিবেদন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হবে নতুন কোনো ব্লগে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।